বিরাটকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুম্বন এক তরুণী। প্রকাশ্যে বিরাটের ঠোঁটে ঠোঁট রাখলেন এক তরুণী। তরুণী চুম্বন পেয়ে কি করলেন কোহলি? তরুণীর সেই ভিডিও ফাঁস হতেই হতবাক অনুরাগীরা। ঠিক কি ঘটেছিল কোহলির সঙ্গে দেখুন। তিনি অগণিত নারীর স্বপ্নের রাজকুমার, তাকে একবার ছুঁয়ে দেখার বাসনা অনেকের মনেই সুপ্ত। সেই হ্যান্ডসাম হাঙ্ক আর কেউই নন, ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, যার জন্য বহু নারীর হৃদয় এখনো ব্যাকুল। সেই হার্টথ্রব বিরাটকে যদি একবার ছুঁয়ে দেখা যায়, এমন সাধ্য অনেকেরই মনে থাকে, কিন্তু স্বপ্ন পূরণ কজনেরই বা হয়। বিরাটকে সামনে থেকে এক ঝলক দেখার জন্য কত কিছুই না করেন তার অনুরাগীরা। এমনকি ম্যাচ চলাকালীনই মাঠের মধ্যে ঢুকে পড়তেও কুণ্ঠাবোধ করেন না তারা। নিয়মকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে কখনো বিরাটের গায়ে ঝাঁপিয়ে পড়েছেন, কখনো আবার তার সঙ্গে নিজস্বী তোলার আবদারও করেছেন। তবে সম্প্রতি এক তরুণী বিরাটকে সামনে পেয়ে যা করলেন তা সবকিছুকে ছাপিয়ে গেল। প্রকাশ্যে কোহলির ঠোঁটে ঠোঁট বসালেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হলো তার চুমু খাওয়ার সেই ভিডিও। বর্তমানে ভারতে অনুষ্ঠিত বর্ডার গাওস্কার ট্রফিতে খেলছেন বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে রোহিত শর্মার ভারত। খেলা নিয়ে উত্তেজনার মাঝেই ভাইরাল হলো অনুরাগীর সঙ্গে বিরাটের এই ভিডিওটা, যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। সত্যি কি বিরাটের ঠোঁটে চুমু খেয়েছিলেন ওই তরুণী? বিষয়টা একটু খুলে বলা যাক। আসলে দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটা মোমের মূর্তি বসানো রয়েছে। ওই তরুণী বিরাটের ওই মোমের মূর্তিতে চুমু এঁকেছেন, তাও আবার ঠোঁটে ঠোঁট রেখে। তরুণীর সেই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তার চোখে মুখে ভালোবাসার স্পষ্ট ছাপ। তবে বিরাটের ঠোঁটে চুমু দিয়ে তিনি ক্ষান্ত হননি, নিজের গালটাও বাড়িয়ে দেন কোহলির মূর্তির দিকে। বিরাট কোহলির অনুরাগী এহেন কাণ্ড দেখে নেটিগারিকরা একেবারে হতবাক। নানান জনে নানান মন্তব্য করেছেন, তবে একজন লিখেছেন, এমন তরুণীদের থেকে মূর্তিগুলো সুরক্ষিত নয়। অপর একজন লিখেছেন, বৌদি এই ভিডিওটা দেখলে ওর ঠোঁটই কেটে দেবেন। এই ভিডিওটি দেখার পর অবশ্য কোনো রকম মন্তব্য করেননি বিরাট কোহলি। তবে ভিডিও দেখে অনুষ্কা কি ভাবছেন সেটা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে, মশকরাও চলছে নেটিগারিকদের মধ্যে। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় এই ক্রিকেটার। স্ত্রী অনুষ্কা এবং মেয়ে ভামিকার সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। তারই মাঝে ঘটল ভাইরাল ভিডিওর এই কাণ্ড। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।